একটা অন্য ধরনের কবিতা, আমার মনে হয় খুব প্র্যাকটিক্যাল কবিতাটা আপনাদের ভালো লাগবে। রবীন্দ্রনাথ যদি এখন থাকতেন লাইভ, না টেলিভিশন চ্যানেলে লাইভ রবীন্দ্রনাথ এটা ভাবা যায় না, কি দেখতেন, চারপাশটাকে কীভাবে দেখতেন, সেটা কবিকে কীভাবে কবি রিয়্যাক্ট করতেন, এই নিয়ে একটু ভাবনা ভেবেছেন আমার অত্যন্ত প্রিয় কবি, আমি সেই মেতারই লেখা কবি শুভ দাশগুপ্ত। কবিতাটির নাম কবি, আমার মনে হচ্ছে আপনাদের ভালো লাগতে পারে, শোনাচ্ছি। অনেকদিন ঘুমিয়েছিলেন কবি, ঘুম ভাঙতেই সহসা মনে এলো বাংলাদেশ, সবুজ মাঠ, উদার সবুজ ঘাস, কৃষ্ণচূড়ার লাল, রাধাচূড়ার সবুজ, পলাশ রঙিন শিমুল, উদার গঙ্গা, পদ্মা, মেঘনা, রামধনুর আবেগ ছড়ানো মেঘ ছেঁড়া বর্ষার আকাশে। কবি অস্থির পায়ে পায়চারি করতে থাকলেন, দাড়িতে হাত বোলালেন, মাথার চুলে ঢেউয়ে হাত বোলালেন, তারপর ঘোষণা করলেন, বাড়ি যাব, দেশে যাব। জোড়া সময় পৌঁছে কবি দেখলেন লোহা লক্কর ভারী টিনের বিশাল ব্যবসা জমেছে, কুলি মুটে মজুর ময়লা পোশাকে খৈনি খাচ্ছে, মালপত্র উঠাচ্ছে নামাচ্ছে, ধপধপে ধুতি আর ফিনফিনে পাঞ্জাবের মেদবহুল ব্যবসায়ী পানপরাগের রং ছড়াচ্ছে রাস্তায় দেওয়ালে, মোড়ের মাথায় শনি ঠাকুর, ভক্তরা চটি খুলে খুচরো পয়সা ছুটছে, চিতপুরের সংকীর্ণ রাস্তায় অতিকায় সরীসৃপের মতো ট্রাম মানুষ গিলছে। কবির মুখে শব্দ নেই, সোজা সটান বোলপুর, বড়লোকের আদরে ছেলেমেয়েরা মহড়ার গান গাইছে বিশ্বভারতীর ক্যাম্পাসে, শাল পলাশ আমের মনে বিয়ারের শূন্য বোতল, গম্ভীর প্রধানমন্ত্রী গম্ভীরতম আচার্যের ভাষণ দেবেন কাল, চারদিকে মেটাল ডিটেক্টর, পুলিশে পুলিশে ছয়লা, ঘন ঘন মাইক টেস্ট হচ্ছে, তাতে গান বাজছে, দিও তোমার জগৎ সভায় এইটুকু মোর স্থান, আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান। একদম কোন ছেলে মেয়ে কবির সামনে দিয়ে হই হই করতে করতে চলে গেল। কবি শুনতে পেলেন বোলপুরের ভিডিও হলে কাল তারা নীল ছবি দেখেছে ছুটিয়ে, কবির চোখ ফেটে জল আসছে, কবি মুখ ঘুরালে, তারপর অনেক পথ ঘুরে বিশ্বভারতীর বিশাল অফিসের সামনে এসে দাঁড়ালেন রিজু পায়ে, তারপর হিরণময় কণ্ঠে বলতে শুরু করলেন, মানুষের উপর বিশ্বাস হারানো অপরাধ, প্রাঙ্গণে মোর শিরীর শাখায়, মানুষের উপর বিশ্বাস রাখো, হত্যা ধ্বংস মারণ যোগ্য চিরন্তন নয়, এই আকাশে আমার মুক্তি আলোয় লাগে, মানুষের উপর বিশ্বাস হারানো পাপ, মানুষের উপরে বিশ্বাস হারানো।